অধিক বুজা করিয়া ডাম্পার ট্রাকে ভাঙিছে পথ ফলত কালভার্ট ভাঙি পথর মাজত সৃষ্টি হয়েছে মৰণফাট যিকোনো মুহূর্তত হব পারে ভয়ঙ্কর দুর্ঘটনা ভাঙি যাওয়া পথেদি চলাচল করেছে যান বাহনকে ধরে সাধারণ জনতা ড্রাইভিং লাইসেন্স নোহাকয় কিশোরক রাজপথত ডাম্পার চলার অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় রাইজে প্রশাসনের সম্মুখতে এতিয়া অবাধে চলিছে এনে কার্য এমুহূর্তত জনাই আছো কাবুলপুরের গুয়াবাড়িত অধিক বোঝা কড়িয়া ডাম্পার আর ট্রাকে ভাঙিছে পথ রাজ্যত বর্তমানে ডাম্পার আর ট্রাকর দৌরাত্ম্য অব্যাহত আছে এবার তামুলপুরের গুয়াবাড়িত অধিক বোঝা কড়িয়া ডাম্পার আর ট্রাকে ভাঙিছে পথ ফলত কালভার্ট ভাঙি পথর মাজত সৃষ্টি হয়েছে মৰণফাটৰ যিকোনো মুহূর্তত হব পারে ভয়ঙ্কর দুর্ঘটনা আর ভাঙি যাওয়া পথেদি চলাচল করেছে যান বাহনকে ধরে সাধারণ জনতা ইফালে ড্রাইভিং লাইসেন্স নোহাকয় কিশোরক রাজপথত ডাম্পার চলাবলৈ দিয়ার অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় রাইজে আর প্রশাসনের সম্মুখতে এতিয়া অবাধে চলিছে এনে কার্য এনেবর অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় রাইজে আমি দৃশ্যাংশ দেখছো ইশান নিউজের দর্শকসলক রাজ্যত বর্তমানেও ডাম্পার ট্রাকর দৌরাত্ম্য অব্যাহত আছে নিশা হলে একাংশ অঞ্চলত ডাম্পার আর ট্রাকর দৌরাত্ম্য চলে আর তামুলপুরের গুয়াবাড়িত অধিক বোঝা কড়িয়া ডাম্পার আর ট্রাকর দৌরাত্ম্য দেখি পাওয়া গেছে অধিক বোঝা কড়িয়া ডাম্পার আর ট্রাকে ভাঙিছে পথ আর ফলত কালভার্ট ভাঙি পথর মাজত সৃষ্টি হয়েছে মৰণফাট যিকোনো মুহূর্ততে হব পারে ভয়ঙ্কর দুর্ঘটনা আর ভাঙি যাওয়া পথে দিয়ে চলাচল করেছে যান বাহনকে ধরে সাধারণ জনতা আনহাতে ড্রাইভিং লাইসেন্স নোহাকয় কিশোরক রাজপথত ডাম্পার চলাবলৈ দিয়ারও অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় রাইজে আর স্থানীয় রাইজের অভিযোগ অনুসারে প্রশাসনের সম্মুখতে চলিছে এনে ধরনের অবাধ কার্য বহুত বছর আগৰ পৰাই ভাঙা আছিলে আৰু এই পথটো আমি বহুতকেইটা সংগঠনে মিলি ফেলে আমি বনাইছিলোঁ দুবছৰমান আগতে আৰু এনেকুৱা পথ বনাইছে আমাৰ যিটো তাৰমানে পাকা বনাই গৈছিলে যোৱাৰ পিছত দলংখন দলং কালভাৰখন চোৱা নাছিলে ওপৰেদি ব্লেক টকিং কৰি গৈছিলে আৰু সেই ক্ষেত্ৰত আমাৰ বহুত যাতায়াত অসুবিধা হৈ আছে আৰু ইয়াৰ মাজতে আমাক ডাম্পাৰ পিছত ট্ৰেক্টৰ গৈয়ে থাকে অভাৰলোড হয় না কি হয় আমি দেখা পাওঁ সেনেকুৱা কিন্তু এই ক্ষেত্রত বিভাগীয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নলয় আমার কাষতে আমার ইএম স্যার আছে ধর্মনারায়ণ দাস ডাঙরিয়া তখন অল্প এই বিষয়ত অবগত করেছিল যদিও কেউ বিভাগীয় কর্তৃপক্ষ কোনো নির্দেশ দিয়া নাই আর সেই মতে তারমানে আমার কামখিনি এনেকুৱা হয়েছিল দুদিনমান আগতে ইয়াতে এজন মানুহ পৰিছিলে পরিবারে অলপ মেডিকেলত গৈ পালে গতিকে বহুত দুখত বিষয়ত আমার এই যাতায়াত ব্যবস্থাখন যিটো রাস্তা আমার সেইটো যাতে ঠিক করে দিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ অনুরোধ জানাইছো মুখী যাত্রা অহা যাওয়া করে আছে এটা আমার গুয়াবাড়ি বজারের নাগজলি কুম্ভিঘাটের হেনকা নাগজলি বহুত দূরলকে যায় এর মানুষ কিছু অচিনাকি মানুষ আহি পেলে বহুতে ইয়াতে অসুবিধা পড়ে অসুবিধা পড়ার কারণে তার মানে ইয়াতে পড়েও গৈছিলে আর এই ক্ষেত্রত আমার অনুরোধ থাকিল আমার যি বিভাগীয় কর্তৃপক্ষ যাতে এই রাস্তা মেরামতির কারণে যাতে যুজা চলায় আর অতি শীঘ্রে করে দিয়ে